ডায়মন্ড হারবারের বিরোধী দলনেতা আক্রান্তদের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। কুলেশ্বর এবং আমতলা পার্টি অফিসেও গেলেন বিরোধী দলনেতা। এক নিহতের পরিবারকে নিয়ে দেখা করলেন ডায়মন্ড হারবার এসপির সঙ্গে। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। নকিব, কি করলেন শুভেন্দু অধিকারী, কি কথা হলো এসপির সঙ্গেও দেখা করেছেন, কি জানা যাচ্ছে? দেখো আসলে তোমাকে প্রথমে বলে রাখছি, ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের দেয়ারক অঞ্চলের দক্ষিণ কুলেশ্বর এলাকায় যেখানে বিজেপির প্রার্থী এবং বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছে ভোট গণনার দিনে এবং ভোটের দিনে যে আক্রান্ত হয়েছে সেই সব আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের কি তাদের সঙ্গে কথা বলার পরে কি হয়েছিল সেই সব বিষয়ে তাদের কাছে সঙ্গে জানতে চায়। এবং বেশ কিছুক্ষণ ধরে এই দেয়ারকের অঞ্চলের দক্ষিণ কুলেশ্বর গ্রামে যান এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলেন এবং সেখানে বিশেষ করে যাদেরকে মারধর করেছিল এবং যারা মারধর করেছিল সেই সব বিষয় নিয়ে শুভেন্দু অধিকারীকে জানান। এবং এই বিষয় নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যে যারা এই সঙ্গে যুক্ত আছে এবং মানুষকে ভোটাধিকার দিতে দেয়নি, যারা ভোট দিতে দেয়নি এবং ভোট লুট করেছে সেই সব ব্যক্তিদের আইনত ব্যবস্থা করা হবে এবং যাদের এই মারধর করেছে, কারোর উপরে অত্যাচার করেছে সেই সব ব্যক্তিদের বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়েছে এইসব নিয়ে কিন্তু তিনি আইনত ব্যবস্থা নেবেন, আদালতে সবাইকে টানবেন এমনটাই তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি বলে রাখি এই এখানে দক্ষিণ যে কুলেশ্বর এলাকায় মানুষের সঙ্গে কথা বলার পরে তিনি সাংবাদিক সম্মেলন করবেন আমতলাতে, আমতলার বিজেপির পার্টি অফিসে সেখানেই যাবেন বলে এমনটাই জানা যায়। তবে এই ঘটনা যেটা ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের যেখানে গণনা কেন্দ্র ছিল ফকিরচাঁদ কলেজে, সেই ফকিরচাঁদ কলেজে যারা ঢুকতে পারেনি বিশেষ করে গণনার দিনে ঢুকতে দেয়নি সেই সব প্রার্থীদেরকে প্রার্থীদের সঙ্গে পার্সোনাল কথা বলেন এবং প্রত্যেকেই তারা ক্ষোভ প্রকাশ করেছে যে তারা ঘর ছাড়া এবং তারা আক্রান্ত হয়েছে। বারবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই তারা অভিযোগ তুলছিল, বারবার সেই অভিযোগটা তোলেন এবং সেটা শুভেন্দু অধিকারীর কাছে সবকিছু জানিয়েছেন বলে এমনটা জানা যাচ্ছে এবং এটা নিয়ে আইনত ব্যবস্থা নেবেন আশ্বাস দিয়েছেন এবং আগামী দিনে শক্ত হতে হবে এবং লোকসভা ভোট আছে সেই সব কর্মীদেরকে চাঙ্গা হতে হবে এবং কর্মীদেরকে আগামী দিনে লড়ার জন্য প্রস্তুত হওয়ার জন্য এমনটাই তাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ নকিব। পঞ্চায়েত নির্বাচনে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য তাকে একাধিকবার তৃণমূলের গুন্ডারা আক্রমণ করে মারে এবং পরিশেষে আহত অবস্থায় তিনি ডায়মন্ড হারবার হসপিটালে মারা যান দুঃখজনক ভাবে। এই পরিবারে উনার বিয়ে পাশ রয়েছে, বলছি দেখুন বাচ্চাদের মুখের দিকে তাকান, মেয়েদের মুখের দিকে তাকান, এরা বিচার পায়নি, দেহ পোস্টমর্টম করা হয়নি, আপনার এফআইআর করতে দেওয়া হয়নি। বিষ্ণুপুর থানার ওসি মাননীয় মৈনাকবাবু, তিনি ভাইপোর প্রিয়পাত্র, ভাইপোর পেরোলে হয়তো থাকেন কিনা জানি না এবং গুন্ডারা এই পরিবারকে আজকে আমরা যেহেতু বিচার পায়নি থানা ন্যূনতম এফআইআরটা নেয়নি, আজকে প্রায় ৮-৯ দিন পরে আমরা বাধ্য হয়ে এখানে আমি পরিবারকে সাথে নিয়ে এসে পরিবার এখানে এসপির কাছে এফআইআর করার জন্য দিল এবং ওসির কপিও এসপি অফিসে রিসিভ করাল। মমতা রানজি উনাকে বাঁচান আগে, উনিও বেটি, উনাকে বাঁচান আগে, এটা এটাও বেটি, ভোলানাথ মণ্ডলের মেয়ে এটাও বেটি, এটাও বেটি,
অন্য রাজ্যের বেটি খুঁজতে হবে না, এই রাজ্যের এখান থেকে মমতা ব্যানার্জির বাড়ি 40 মিনিট, এই বেটিটাকে আগে বাঁচা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।